নমস্কার সবাইকে। আর আমি এখানে আজকে কী রান্না করব, এই দেখুন, মাশরুম। মাশরুম যদি ভালো করে রান্না করা হয় তাহলে মাংসের স্বাদকেও হার মানাবে। আর এটা আমার একটা ফেভারিট খাবার। আর এই দেখুন, এখানে আলু নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আর রসুন আর মাশরুমগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু আর রসুন পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, মরিচ, আদা, পেঁয়াজ কুচকুচি করে কেটে নিয়েছি। আর এখানে এই যে মশলাগুলি, এই যে পেঁয়াজ আর পেঁয়াজ কুচি এখানে দেবো। কড়াইতে গরম বসিয়ে দিয়েছি চুলাতে, কড়াইটা ভালো করে গরম হলে এখানে আমি আলুগুলিকে ভেজে নেব। আলু আর পেঁয়াজ রসুন এগুলিকে ভালো করে একটু ভেজে নেব। এই দেখুন, ভালো করে একটু ভেজে নিচ্ছি, হলুদ মেখে, একটু নুন হলুদ মেখে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই দেখুন, ভালো করে হলুদ মেখে একটু ঢাকনা দিয়ে, যদি এগুলি ভালো করে একটু ভেজে নেওয়া হয় তাহলে রান্নাটা আর একটু মানে স্বাদ হয় আর কি। আর রসুন খেতে আমার খুব ভালো লাগে, তাই এখানে আস্ত রসুন দিয়েছি। দেখুন, ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে একটু আবার ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে দেব বারবার, যেন পুরা না লাগে। আর এখানে রসুন, মরিচ, আদা এগুলিকে পেস্ট করে নেব। আর মরিচ একটু পরিমাণ যার যার ঝাল স্বাদ অনুযায়ী মানে ভুজে দিতে হবে। আমার তো বেবি আছে, তার জন্য আমি ঝালটা একটু কমে দিই, ঝাল খেতে পারে না, তার জন্য। এই দেখুন, জিরে গুঁড়ো দিয়ে এগুলিকে সবগুলিকে পেস্ট করে নেব। ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি, ঢাকনা খুলে বারবার একটু নেড়ে দিতে হবে। আর এখানে তেজপাতা, রসুন, তেজপাতা রসুন আমি তেজপাতা ফুরনে দেব। আর এখানে মাশরুমগুলিকে ভালো করে ধুয়ে তারপর রেখে দিয়েছি। মাশরুমগুলি জলে যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখি তাহলে কী হবে, ওগুলি একটু মানে জলের মধ্যে জল এগুলি একটু টেনে নেবে, তার জন্য এগুলিকে একটু ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। আর এই দেখুন, আলুগুলিকে ভালো করে একটু ভাজতে হবে, এইভাবে গোল্ডেন কালার করে একটু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে ভালো করে ভেজে এভাবে আমি একটা আলু আর এখানে পেস্ট করে নিয়েছি। তেজপাতা ফুরন দিয়েছি, তেজপাতা আর পেঁয়াজ ফুরনে দেব। এই দেখুন, এখন তেজপাতা দিয়ে তারপরে এখন পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি একটু ভালো করে নাড়াচাড়া করব। যখন পেঁয়াজগুলি একটু পেঁয়াজগুলি ভাজার সময় সবসময় লবণ দিয়ে দিবেন, কারণ পেঁয়াজ ভাজার সময় যখন লবণ দেবেন তখন পেঁয়াজগুলি সেদ্ধ হয়ে ভালো করে ভাজা হয়ে যাবে। যখন আমরা কোনো সবজি ভাজা করি তখন একটু লবণ দিই, পেঁয়াজকেও একটু যখন একটু ভাজার সময় একটু লবণ দিলে পেঁয়াজটা সেদ্ধ হয়ে আবার ভাজা হয়ে যায়। ভালো করে একটু গোল্ডেন কালার করব, পেস্টটাকে একটু ভালো করে গোল্ডেন কালার করে নেব। পেস্টটা একটু গোল্ডেন কালার করে এখন এই দেখুন পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে জিরে, এখানে জিরে, আদা, রসুন, মরিচ এর পেস্ট এখানে পেস্ট করে নিয়েছি। এই দেখুন, এখানে ফুরনে পেস্ট যে পেস্টটা ছিল ওইটা দিয়ে দিয়েছি। এখন এগুলিকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মাশরুমগুলি দিয়ে দেব। ভালো করে নেড়ে নেড়ে এভাবে ভালো করে নেড়ে নেড়ে কী করবো, ভালো করে নাড়ব, যতক্ষণ বাঁচতে থাকবো ততক্ষণ মশলার ছাড়া পর্যন্ত এগুলিকে একটু নাড়তে হবে। মাশরুমগুলি এখন একটু ঢেকে দেব।
এখন হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে মাশরুমগুলিকে ভালো করে একটু ভেজে নেব ঢাকনা দিয়ে। মাশরুমগুলি থেকে মনে হয় একটু জল ছেড়েছে। এখন আলু ভাজাগুলি দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজ এখানে ভাজা ছিল, এদিকুন কষিয়ে ভালো করে। এগুলি খেতে না মাংস থেকেও টেস্টি হয়। দেখুন ভালো করে কষিয়ে রান্না করলে মাংস থেকে অনেক স্বাদ, মানে মাংস কি হার মানে এত স্বাদ এগুলি। এখন একটু জল দিয়েছি, ঝোলটা যখন ফুটে উঠবে জলটা পরিমাণ মতো দিতে হবে। তো আর এখন হয়ে গেছে আমার মাশরুমের রেসিপি, আর এটা খেতে খুব টেস্টি।